আসসালামু আলাইকুম, ইয়ার মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার, সাথে আছি আমি এমেরাজা। আজ আপনাদের সম্মুখে আলোচনা করব ইউরোপের কোন কোন দেশে ওয়ার্ক পারমিট কিংবা ভিসা পাওয়া যায় এবং বর্তমানে কোন কোন দেশে সহজে যাওয়া যাচ্ছে ইউরোপের। তো তা নিয়ে আলোচনা করব এবং কীভাবে যাবেন। তোমার পুরো ভিডিওটি নাটা নিয়ে অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। এবং একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো ভিউয়ার্স, চলে যাই আমরা মূল আলোচনা। যে বর্তমান সময়ে অনেক অধিকাংশই বাংলাদেশি যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে অনেক আগ্রহী এবং ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন, তবে বর্তমান সময়ে কোন কোন দেশে ভিসা হচ্ছে এবং চালু রয়েছে তা হয়তো অনেকে জানেন না, যার কারণে অনেক প্রতারকের মাধ্যমে প্রতারিত হচ্ছেন বা দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। তো এই জন্যই আপনাদের সম্মুখে আমি তুলে ধরব বর্তমান সময়ে কোন কোন দেশে ভিসাগুলো হচ্ছে এবং কীভাবে হচ্ছে। প্রথমে আমরা জানি যে বর্তমান সময়ে ক্রোয়েশিয়া, রোমানিয়া, আলবেনিয়া, সার্বিয়া, পোল্যান্ড, মাল্টা ইত্যাদি দেশে ভিসাগুলো হচ্ছে এবং যারা যাচ্ছেন লিগ্যালভাবে ওয়ার্ক পারমিট নিয়ে এবং যাদের ওয়ার্ক পারমিট শিওর আছে এবং সঠিক আছে তারা কিন্তু ভিসাগুলো পাচ্ছেন এসব দেশে। তবে বর্তমান সময়ে মাল্টা এবং পোল্যান্ডে ভিসার হারটা অনেক কম এবং পারমিট অনেক কম বেরোচ্ছে। আর ক্রোয়েশিয়া কিংবা রোমানিয়া, সার্বিয়া, আলবেনিয়া এসব দেশে কিন্তু আবার ভিসাগুলো ওয়ার্ক পারমিট খুব বেশি বের হচ্ছে বা ভিসাও অনেক হচ্ছে যদি সঠিক ভিসা হয়ে থাকে। এছাড়া যারা রোমানিয়া বা সার্বিয়াতে যাচ্ছেন অনেকেই কিন্তু রোমানিয়া থেকে ইটালি যাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছেন, আবার অনেকে সার্বিয়া থেকে ইটালির উদ্দেশ্যে কিংবা সেঞ্জেনমুক্ত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আলবেনিয়া হয়ে অনেক লোক যাচ্ছে আবার গ্রিসে, আবার ক্রোয়েশিয়া থেকে অনেক লোক যাচ্ছেন ইটালিতে, রোমানিয়া থেকে যাচ্ছেন ইটালিতে, এভাবেই কিন্তু মানুষ সেঞ্জেনভুক্ত দেশগুলোতে ঢুকছে। তো রোমানিয়ার ভিসা সম্বন্ধে আমি যেটি বলবো, যে রোমানিয়ার জেনুইন ওয়ার্ক পারমিট যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন। আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, আপনি ঢাকা থেকে অথোরাইজেশনের মাধ্যমে কিন্তু আপনার ভিসা করিয়ে নিতে পারবেন এবং মেন পাওয়ার করে আপনি রোমানিয়াতে যেতে পারবেন। সেখানে রয়েছে কাজের অনেক সুযোগ সুবিধা এবং স্যালারিও মোটামুটি 500 থেকে 550 ইউরোর মতো স্যালারি আপনার রয়েছে। এছাড়া অনেকেই আবার সেখান থেকে সেঞ্জেনমুক্ত দেশে যাওয়ার চেষ্টা করছেন এবং যাচ্ছেন। তদুপ সার্বিয়া থেকেই বসনিয়া হয়ে অনেকেই কিন্তু আবার সেঞ্জেনমুক্ত দেশগুলোতে ঢুকছেন। আলবেনিয়া থেকে গ্রিসে যাওয়ার জন্য অনেক লোক যাচ্ছেন। আলবেনিয়ার কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে ঠিকই, কিন্তু ফ্লাইট হচ্ছে না, সেটা অনেকের হয়তো অজানা। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক এজেন্সি বা দালাল আছে যারা বলে যে ইটালির ভিসা হচ্ছে বা পোল্যান্ডে প্রচুর ভিসা হচ্ছে, মাল্টা প্রচুর ভিসা হচ্ছে, এসব কিন্তু আসলে ভুয়া। বর্তমানে মাল্টা এবং পোল্যান্ডে খুব কম সংখ্যক ভিসা হচ্ছে, জেনুইন পারমিট যেগুলো সেগুলো বের হচ্ছে, কিন্তু ইটালি কিংবা আরও অন্যান্য দেশ যেগুলো আছে সেগুলোতে কিন্তু ভিসা হচ্ছে না বা ওয়ার্ক পারমিটের কোনো সুযোগ সুবিধা নেই। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে শুনে এবং জেনে যাওয়াটা অনেক ভালো এবং জেনে কাজ করাটা অনেক উত্তম। এছাড়া আপনি মাল্টাতে যেতে চাইলে, মাল্টার যদি সঠিক ওয়ার্ক পারমিট আপনার থাকে তাহলে অবশ্যই আপনি মাল্টায় যেতে পারবেন এবং মেন পাওয়ার করে দেশ থেকে ফ্লাইট নিতে পারবেন। যদি মাল্টা এম্বাসি আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক দেখে তাহলে অবশ্যই আপনাকে ভিসা দেবে
এতে বিপত্তির কোনো অবকাশ নেই। পাশাপাশি রয়েছে সাইপ্রাস, সাইপ্রাস থেকেও কিন্তু অনেক লোক সাইপ্রাসও অনেক লোক যাচ্ছেন এবং সেখান থেকে সেঞ্জেনমুক্ত দেশগুলিতে ঢোকার অনেক চেষ্টা করছেন বা অনেকে সেঞ্জেনমুক্ত দেশে যাচ্ছেন, তো সাইপ্রাসেরও কিন্তু ভিসাগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সাইপ্রাসও আপনার চয়েসে নিতে পারেন যদি আপনি সঠিক মানুষের মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিট বের করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনার বিষয়। যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ইউরোপে যেতে চান সঠিক তথ্য জেনে সঠিক মানুষের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ইয়ার মিডিয়া1, থ্যাংক ইউ এভরিওয়ান।